অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আচ্ছা বলছি কি, ওই কেটারিং এর ব্যাপারটা আর কি, আগের বার তো অন্যদেরকে দেওয়া হয়েছিল, তো এবারেও অন্যদের দিবি নাকি একবার দাদাকে? মা, আমি তোমাকে আশীর্বাদের সময় তো সবটা বুঝিয়ে বলেছিলাম। বলছি কি বৃন্দা, আশীর্বাদটা যা হয়েছে ঠিক আছে, কিন্তু এবারটা তুমি জ্যাঠাইকে দিয়ে দাও। অতি তুমি অন্তত এসব কথা বলো না। না না শোনো না, দেখো জ্যাঠাই যদি ক্যাটারিং নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আর অন্য ঝুটঝামেলায় উনি একদম মাথা লাগাবেন না। বলছো? হ্যাঁ দেখো, আমার তো সেটাই মনে হয়, বাকি তুমি যা মনে করো তাই করো। ঠিক আছে, তাহলে একবার কথা বলবো। আমি আমি না আসলে কোনো ঝুট ঝামেলা চাই না, এমনিতে যা যা সব হচ্ছে আমার মনে তো সবসময় কেন একটা কু ডাকছে। এই সময় উনটা হয়, উনি অত চিন্তা করো না। তা তোমার কি নিয়ে এত চিন্তা অনুভূতি? বাড়িতে বিয়ে তো, তাই নিয়ে নানান চিন্তা হয় আর কি। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। বুঝতেই পারছি তোমরা ভাঙবে তবু মচকাবে না। তা তোমার মেয়ের বিয়ের তো সবকিছু ঠিকঠাকই আছে, তা এত চিন্তা কিসের অরুণাদি? একটা ভুল খবর পেয়ে চলে এসেছিলাম বলে কিছু মনে করো না। এবার আমার ভাইজির বিয়ে, তা আমার তো একটা দায়িত্ব আছে নাকি, আমাকে তো সে দায়িত্বগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ জ্যাঠাই, এবারে আমি তোমাকে একটা কর্তব্য করার সুযোগ দিচ্ছি।